গল্প এখনো। এসো বাবা, ঘরে গিয়ে বসো। আরে এই যে আসুন। আচ্ছা, মালপো হইতে কি করে জানলেন আপনি? গন্ধ পেলাম, গন্ধ পেয়েছি। মালপোকে ভালোবাসেন বুঝি? ভালো, খুব ভালো। তবে কলকাতায় তোর মালপো পাওয়া যায় না, সেটা আপনার গোয়াতে তৈরি, ওই স্বাদই আলাদা। আচ্ছা আপনি বসুন, আমি এক্ষুনি মালপো নিয়ে আসছি। শোনেন, আপনার বাবা কম করবো না তো? না না, কিছু বলেন আছি। আমরা যত আধুনিক হচ্ছি তত যেন আমাদের ঐতিহ্য পরম্পরা থেকে পিছিয়ে আসছি, তাই না? নমস্কার, আমি অনুপম সরকার, কৌতুক শিল্পী, কৌতুক সঞ্চালক। আপনারা আমাকে অনেকে ভক্তভানু নামে চেনেন, ভানু বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি করে থাকি আমি। আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ ধন্য হয়েছি, স্নেহ ধন্য হয়েছি ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা পরিবেশন করে। আমার মনে হয় যে সত্যি আধুনিকতা কি আমাদেরকে আরও নিম্ন স্তরে নিয়ে যাচ্ছে? আমরা তখনই হেরে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম যদি আমাদের থেকে উন্নত না হয়, উন্নত রুচিবোধের সম্মুখীন যদি তারা না হয় বা রুচি প্রকাশ করতে না পারে, তাহলে সত্যি আমরা হেরে যাব। কারণ মানুষ ক্রম পরিবর্তনশীল, আমরা ক্রমশ নিজেদেরকে পরিবর্তন করেছি, আরও উন্নত মানসিকতার করেছি, কিন্তু এমন আমরা কাজ করে ফেলছি না তো যেটা দেখে আমাদের আগামী প্রজন্ম আরও নিচু মানসিকতার হচ্ছে? ঠিক ধরেছেন, হাস্য কৌতুকের কথা বলছি। আমি মূলত স্বর্ণযুগের বাতাবরণ সবসময়ই সৃষ্টি করে থাকি বা চেষ্টা করি আপনাদের ভালো লাগার জন্য। এখন তো অনেকেই বলে থাকেন যে হাস্য কৌতুক, এমন কিছু হাস্য কৌতুক আসছে টেলিভিশনের পর্দায় বা ইউটিউবে, সেগুলো সকলের সঙ্গে শেয়ার করা যায় না, একসঙ্গে বসে শোনা যায় না, দেখা যায় না। কি অদ্ভুত, তাই না? দুঃখটাকে নয় অন্য মানুষের সঙ্গে শেয়ার করবো না, হাসি আনন্দ একটা রঙ্গ তামাশা সকলের সামনে শেয়ার করা যাবে না? একদম ঠিক নয়। একটু ভেবে দেখুন, রুচিকে আমরা রুচি সম্মত করে তুলি, ভাবনাটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাই, কত ভালো ছিলেন না ভানু বন্দ্যোপাধ্যায়? পারা যাবে না বেটা, ধরেই ফেলবে, অন্য কায়দা করেছে। লুকিয়ে পড়ো, আমি ওকে গোলক ধাঁধা দেখাচ্ছি। এবার পালাবেন কোথায়? উঠে আসুন। আমাকে ধরবার আপনার কোনো অধিকার নেই। কেন? আমি এখন জল পুলিশের আন্ডারে। জহর রায়, কোথায় পালিয়েছিলে? বাথরুম, বাথরুম। আরে কোথাও পাওয়া যাচ্ছে না, কে গান গাইছিল? যাবে কোথায়? কে গান গাইছিল? রবি ঘোষ। অনুপ কুমার, পড়নি বইয়াতে? হ্যাঁ। তবে যে বড় কাল মিছে কথা বলেছিলে, আপনি এবার আমার চাদর পালাবে কোথায়? পিসিমা, পিসিমা, ও পিসিমা! না না, বলবেন না পিসিকে, পায়ে পড়ি। আপনার বাদ বলবো, 100 বার বলবো, আমার সঙ্গে চালাকি? না না, ইরাম। তাহলে বলো, কেন কাল মিছে কথা বলেছিলে? কেন বলেছিলে? বামুনপাড়া রাস্তা জানি না। আমার কি তোমার? আমি কি তুমি? আমার তখন মাথা ঠিক ছিল না কি বারে। এই প্রজন্মের অনেকেই আছেন যে তাদের নামও জানেন না, এটা আমাদের পরাজয়। আমাদের আদর্শ থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। এমন কৌতুক নকশা, এমন শব্দ, এমন কিছু গান, এমন কিছু বিষয় নিয়ে ফিল্ম তৈরি হচ্ছে যেগুলো আমাদের রুচিবোধকে উন্নত করা থেকে আরও নিচু পর্যায়ে নিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, ভানু বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে কাজ করি, কারণ আপনারা জানেন যে
অনেকে আছেন যে গানের মধ্যে দিয়ে দেশকে সম্মান জানান, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে, আর আমি ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা পরিবেশন করে দেশকে শ্রদ্ধা জানাই। কারণ ভানু ব্যানার্জি শুধুমাত্র কৌতুক অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। পাশাপাশি একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা যদি চান তাহলে অবশ্যই প্রাণ খুলে হাসবেন, রুচিসম্মত বিষয় নিয়ে হাসবেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশার মধ্যে অনেক কিন্তু বিষয় আছে যেগুলো আমাদের জীবনের আঙ্গিককে বদলে দিতে পারে, অনেক প্রহসন আছে যেগুলো যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমাদের এই যে দৈনন্দিন জীবনে যেসব বিষয়গুলো আজকে আমাদেরকে খুব বিপদের সম্মুখীন করছে সেইগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি হাসির ছলে। আপনি যদি হাসির ছলে প্রতিবাদও করেন আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ আপনি হাসির ছলেই সব কিছু নিয়েছেন। দুঃখ করে নেন, হাসুন, আরও প্রাণবন্ত হয়ে উঠুন, কারণ হাসলেই জীবনটা খুব ছোট্ট, আর জীবন যদি ছোট হয় খুব মনোরম, জীবনটাকে উপভোগ করুন হাসতে হাসতে। একদম মিস করবেন না কি করতে, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে পাওয়ার অফ ভয়েস। আমি জানি আপনি ইউটিউবে বেশিরভাগ সময়টাই কাটান, আর স্পেশাল থ্যাঙ্কস জানাই নাইসিকে এত ভালো একটা প্রোডাকশন করার জন্য, কারণ তাদের মাধ্যমেই আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে, আমার সঙ্গে আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।